হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরবো বলে। আমি আমার ভ্রমণ শুরু করেছিলাম কক্সবাজার বাজার দিয়ে, বান্দরবন হয়ে এখন ঘুরছি রাঙ্গামাটি জেলা। কক্সবাজার এবং বান্দরবনের উপর অনেকগুলো ভ্রমণ ভিডিও রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে রাঙ্গামাটির উপর অনেকগুলো ভিডিও করব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঝুলন্ত ব্রিজ এবং পলয়েল পার্ক। সামনের ভিডিওতে রাঙ্গামাটির অন্যান্য এলাকার ভিডিও দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত আমি রিজার্ভ বাজার থেকে, ওনারা হচ্ছেন প্রায় ৬ জনের মতো, ওনাদের সাথে যুক্ত হলাম। এখন আমি পুরো রাঙামাটি শর্টে দেখতে পাবো। আর এই জায়গাটা এত ভালো লাগবে আপনার কাছে, আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে। আর এখন পার হচ্ছি পলয়েলের যে জায়গাটা, সেই জায়গাটা এখন যাবো। যেহেতু ঝুলন্ত ব্রিজ, আসার সময় পলয়েল হয়ে যাবো। ভিউয়ার্স, আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঝুলন্ত ব্রিজ। এখানে ঢুকতে একটা ফি দেওয়া লাগবে, সম্ভবত ২০ টাকা। এই ঝুলন্ত ব্রিজে আসলাম। এখানে পরিবেশটা অনেক সুন্দর, লেকের পানি অনেক পরিষ্কার, আর একটা হালকা বাতাস আছে, আর মাত্র সূর্য উঠছে। আপনাদেরকে যদি সূর্যটা দেখাই, আপনাদেরকে আটে কথা জানাতে চাই। দেখেন, আমরা যারা ঘুরতে আসি কত ময়লা ফালা রাখছি। দেখেন, এই ব্যাপারটা দুঃখজনক যে আমরা যারা ঘুরতে আসি, আমাদের সচেতনতার অভাব। ভিউয়ার্স, এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানি কিন্তু আপনার বর্ষাকালে কারণে আসলে অনেক বেশি দেখতে পাচ্ছেন। যখন শীতকাল হবে তখন কিন্তু পানি অনেক নিচে নেমে যাবে, তো এই জন্য বর্ষার দিকে বা বর্ষার শেষেও আপনি আসতে পারেন, শীতকালে আসলে এই পানিটা পাবেন না। আমার কাছে মনে হয়েছে রাঙামাটি ঘোরার একটা ভালো সময় হচ্ছে বর্ষাকালে। রাঙামাটি ঘোরার দুইটা উপায় আছে, একটা হচ্ছে আপনি বোটে করে ঘুরতে পারবেন, আর একটা হচ্ছে সিএনজি করে। তবে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে বোটে করে ঘুরবেন অবশ্যই, কারণ সিএনজিতে ঘুরলে এতটা মজা পাবেন না, বোটে করে ঘুরলে যতটুকু মজা পাবেন। সর্বোপরি ব্যাপার হচ্ছে যে আপনার সিএনজিতে আপনি অনেক জায়গায় যেতে পারবেন না, যেমন শুভলং ঝর্ণা। আপনারা সারাদিনের জন্য একটা বোট ভাড়া করে নেবেন, তাহলে দেখবেন যে ঘুরে অনেক মজা পাচ্ছে। আমি যে দলটার সাথে যুক্ত হলাম তারা আলাদা ভাড়া দিবেন, আর আমি দেব হচ্ছে মাত্র ৩৫০ টাকা। আপনারা যদি একা আসেন তাহলে এইভাবে বোট ভাড়া করে আপনারা যেতে পারেন, বিভিন্ন গ্রুপের সাথে করে। একা একা গেলে অনেক খরচ পড়ে যাবে, তাই বুদ্ধি করা আর কি। ভিউয়ার্স, ঝুলন্ত ব্রিজ থেকে এই যে পলয়েল পার্ক দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি দূরে না, আমরা একটু পরে যাচ্ছি। ওইখানে একটা এন্ট্রি ফি লাগবে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি
পলল পার্ক, পলল পার্ক দেখে আমরা যাবো শুভলং ঝর্ণা দেখতে। Buying things online and it's not like we need them. We don't need them. So can we just slow down? The only thing I'll do. Viewers, এই হচ্ছে সেই পলল পার্ক। এখানে কয়েকটি হরিণ রয়েছে। তবে হরিণগুলো এত সুন্দর না, আরো সুন্দর সুন্দর হরিণ কিন্তু আছে, হরিণগুলো এত সুন্দর না। ভিউয়ার্স, আমি এখন যে জায়গাতে আছি সেটা হচ্ছে পলল পার্ক। পলল পার্কের এই সেই বিখ্যাত রিসোর্ট, এই যে দেখতে পাচ্ছেন রিসোর্টগুলো একদম লেকের পাশে। আর এই জায়গায় একটা সুইমিং পুল আছে, অনেক সুন্দর। এটা ইতিমধ্যে আসলে আপনার ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে এই রিসোর্টটা, এবং অনেক অসাধারণ একটা পরিবেশ, যে কারোরই ভালো লাগবে। বিশেষ করে পাহাড়ি পরিবেশ, সবুজ পাহাড়, তারপর হচ্ছে আপনার স্বচ্ছ লেকের পানি, অসাধারণ পরিবেশ। দেখেন কত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স, এই জায়গায় এসে কথা বললাম, ওনারা বললো যে আপনি যদি এই রিসোর্টগুলোতে নাও থাকেন, আপনাদের একটু আগে যে সুইমিং পুলটি দেখিয়েছি সেখানে ঘন্টা হিসেবে আপনি সুইমিং করতে পারবেন, 200 টাকা নেবে। সুইমিং পুলটা অনেক সুন্দর, আর লেকের ধারে এত সুন্দর সুইমিং পুল, অসাধারণ একটা অনুভূতি। তো ভিউয়ার্স, আমি এই জায়গার যে দায়িত্বে আছেন, ভাইয়ের নামটা? আমি মোহাম্মদ তারেকুল ইসলাম, রাঙামাটি পলল পার্ক, রাঙামাটি। এখানে কয়টা রুম, কজন রুম আছে এখানে? হানিমুন কোয়ার্টার হচ্ছে আমাদের 6,000 টাকা, আর ফ্যামিলি কোয়ার্টার 8,000 টাকা। ফ্যামিলি কোয়ার্টার কজন থাকে? ভিআইপি আছে আমাদের 10,000 টাকা। ফ্যামিলি কোয়ার্টার আমি স্ত্রী দুইটা বাচ্চা থাকতে পারবে। আচ্ছা, আর ভিআইপি কোয়ার্টারে কজন থাকতে পারবে? আর ফ্যামিলি হানিমুন কোয়ার্টার হচ্ছে স্বামী স্ত্রী দুইটা বাচ্চা, আর ফ্যামিলি কোয়ার্টারে 3-4 জন থাকতে পারবে আর কি। আর ভিআইপিতে 4-5 জন থাকতে পারবে, মানে একদিনের জন্য, একদিনের জন্য 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য। আবার আমাদের সুবিধা দেয় এখানে, অন্য অন্য রিসোর্টগুলোতে থাকলে যেগুলো মানে পাওয়া যায় না এগুলো আমাদের এখানে এগুলো আছে কি, সকালে নাস্তা ফ্রি, তারপরে সুইমিং পুল ফ্রি, সুইমিং পুল ব্যবহারের সুবিধা, তারপরে গাড়ি পার্কিং ফ্রি, সার্বক্ষণিক নিরাপত্তা ফ্রি, সবগুলো এসি করা এবং ওয়াইফাই আছে। বুকিং করতে হয় কীভাবে? অনলাইনে বুকিং দেওয়া যায়, আবার পার্কে রিসেপশনে কথা বললে আপনি ইয়ে করতে পারবেন। আপনার নাম্বারটা দিতে পারবেন, বলে দিতে পারবেন নাম্বারটা? বলেন 01845875497। আবার বলুন, 01845875497। ধন্যবাদ, যোগাযোগ করলে আপনারা বুকিং দিতে পারবেন। আবার আমাদের কার্ড আছে, কার্ড শো করলেও হয়তো আপনারা। মানে পিক আওয়ারে কি দাম বাড়ে, মানে রুম ভাড়া কি বাড়ে পিক আওয়ারে, বা যখন সিজন থাকে? সিজন থাকে লাগে সবসময় বাড়ায় কি? বাড়ায় কি সবসময়, মানে আমাদের আরও ডিসকাউন্ট থাকে, দাম বাড়ে না, মানে এটার উপর আরও ডিসকাউন্ট থাকে। সিজনের সময় ডিসকাউন্টটা হয়তো কম থাকে। আর ভিউয়ার্স, এই হ্যাঙ্গিং ডেকটা অনেক সুন্দর। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি অনেক বড় একটা লেক দেখতে পাবেন, রোদ্রের কারণ কিনা জানি না। এই যে দেখেন পাহাড় এবং স্বচ্ছ একটা লেক, অসাধারণ একটা দৃশ্য। বিশেষ করে আপনি যদি বিকালবেলা আসেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আর এই জায়গাতে আপনি পলল কটেজ কিন্তু একটা সুবিধা আছে আপনার জন্য। সুবিধাটা হচ্ছে যে এই কটেজটি কিন্তু পুলিশের, অতএব নিরাপত্তা আপনার এই জায়গায় 100% বলতে পারেন নিশ্চিত করা হয়েছে। আর পুলিশের যেহেতু আপনার নিরাপদ থাকতে পারবেন অনেক। আর এই জায়গায় অনেক ধরনের সুবিধা রয়েছে, যেমন ওয়াইফাই আপনার ফ্রি পাবেন, আর এটা হচ্ছে ওনাদের কার্ড,
এই জায়গা থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার থাকবে। আজকের এই পর্বটি অনেক লম্বা হয়ে যাবে বিদায়, আমি আরেকটা পর্ব করেছি, সেই পর্বে দেখতে পাবেন রাঙামাটি কোন জায়গা থেকে আপনারা আদিবাসী জিনিসপত্র কিনতে পারবেন, কোন জায়গায় খাওয়া দাওয়া করবেন এবং সেই সাথে শুভলং সহ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন। ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে বিদায় নিচ্ছি।